ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বুফে খাওয়ার জন্য তো আমরা সেখানে যাচ্ছি, হঠাৎ করেই প্ল্যানিং হলো, কোনো প্ল্যানিং ছিল না, তাই ভাবলাম যখন যাচ্ছি তখন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। শাশুড়িও যেহেতু আবার ঠাকুমার এত শরীর খারাপ, আমরাও বলেছিলাম যাব না, বাট তাও মানে ঠাকুমা বললো যা, তো শাশুড়ি গেলে সবাই মিলে মজা করতো। তো দেখো এই ইয়েলো কালারের সালোয়ারটা পরে নিয়েছি, খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক করা, হাতে চুড়ি, জাস্ট বেশি কিছু সাজিয়ে চোখে লাইনার, কাজল, এই কানেরটা, ব্যাস। আর একটা ব্যাগ নেবো, ব্যাস হয়ে গেল। তো চলো ব্লগটা দেখতে থাকো, কি কি খাওয়া দাওয়া করি। খুব শর্ট ব্লগ বাট ভালো লাগবে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা কি ভেজ, এটা কি পাপ, ফ্রুটস নেবো একটু, ফ্রুটস।
জানি না, খাবার দাবার ভীষণ ভালো ছিল, দেখলে যে কেক কাটলাম সবার টেবলে এবং এখানে প্যাকিং করে দিয়ে যায়। এবার বাড়ি যাব, খাওয়া দাওয়া অনেকটাই হলো, দেখা যাক কত পাওয়া যায় কিনা। অনেকটা রাত হয়ে গেছে, অভিনটা পেমেন্ট করছে, বুঝতেই পারছি মজি পছন্দ নিলাম না, ওটার জন্য আজকে ব্লগটা করতে হবে। আজকের ব্লগটাকে